আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ হযরত ওমর ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগো পয়গম্বরে আরবী আপনি যদি এভাবে কবরের উপরে বসে বসে কান্না করেন আমরা তো আমাদের কি আর সামলিয়ে রাখতে পারবো না আপনি কান্নাকে থামাইয়া দেন আর কাঁদবেন না আমার নবীজি জবাব দিলেন ও ওমর ও সাহাবীরা আমার খাদিজার সঙ্গে কথা ছিল আমি তার প্রশ্নের জবাব না দিয়ে আসব না এজন্যই আমি কবরের উপরে বসে আছি তোমরা যাও ইসলামের জন্য খাদিজার যে অবদান তোমরা জানো না খাদিজা কি করেছে এমন সময় জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইয়া দিলেন জিবরাইল যাও আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও জিবরিল আমিন হাজির হয়ে গেলেন নবীজির কাছে এসে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ কবরের উপর থেকে আপনি চলে আসেন বাড়িতে চলে যান আপনি যদি কবরের উপরে বা কবরের পারে দাঁড়িয়ে থাকেন কোন ফেরেশতারা খাদিজার কবরে প্রশ্ন করতে আসবে না আমার নবীজি চোখের পানি ছেড়ে জিবরাইলকে বললেন ভাই জিবরাইল রে খাদিজাকে কথা দিয়েছি তার প্রশ্নের জবাব না দিয়ে যাব না ইসলামের জন্য আমার জন্য যে কষ্ট করেছে নিমক হারামের মতো আমি বাড়িতে চলে যেতে পারি না আওয়াজ আসলো আওয়াজ হলো আল্লাহ ডাক দিয়ে বলছেন বন্ধু আমার খাদিজা ইসলামের জন্য যা করেছে যত কষ্ট করেছে সমুদয় সম্পত্তি দিনের রাস্তায় ব্যয় করে যে মহানুভবতা দেখিয়েছে আপনি তার প্রশ্নের জবাবের জন্য যদি কবরের উপরে বসে থাকেন হবে না আপনি আপনার বাড়িতে চলে যান এই মুহূর্তে আমি আল্লাহ খাদিজার কবরের প্রশ্নের জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ ওয়াজ করে পড়েন সুবহান এই খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন সংক্ষেপ যেই খাদিজাতুল কুবরাকে বিয়ের মাধ্যমে আল্লাহ বলছেন আপনার বুকের বুঝাকে হালকা করেছি দিনের প্রচারের জন্য তার সম্পত্তির মাধ্যমে আপনার বুকের বুঝা হালকা করে সম্মান বাড়িয়েছি এই খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন এই বছরই তার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন আবু তালেবের ইন্তেকালের পরে রাসূল বাহিরে দ্বীনের দাওয়াত নিয়ে গেলে কাফেররা আঘাত করে নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়ে দিয়েছে দ্বীনের দাওয়াত দিলে আঘাত করে নির্যাতন করে মানুষের আঘাত প্রাপ্ত হয় ঘরের ভিতরে সে শান্তি নাই ঘরের ভিতরে খাদিজা নাই নবীজির ঘরের ভিতরে খাদিজা নাই বাহিরে চাচা নাই আল্লাহ যে বলছেন দুইজনের মাধ্যমে দিনের দাওয়াতের পথকে প্রশস্ত করেছেন সম্মান বাড়িয়ে দিয়েছেন এই দুজনের কেউ যখন দুনিয়ার জমিনে নাই এবার নবীজি চিন্তা করলেন মক্কায় আমি আর থাকতে পারবো না ঘরের ভিতরে আমি নিরাপদ না কাফেররা যে কোনো সময় ঘরের ভিতরে আমাকে আঘাত করতে পারে বাহিরেও নিরাপদ না যে কোনো সময় মেরে ফেলতে পারে চলে যাই আমি নানার বাড়িতে চলে যাই তায়েফে চলে যাই তায়েফে আমার ছোটবেলার অনেক বন্ধু আছে যাদের সঙ্গে খেলাধুলা করেছি নানার বাড়িতে গেলে হয়তো সবাই আমাকে আদর আপ্যায়ন করবে কারণ আমার মাও নাই বাবাও নাই ভাইও নাই বোনও নাই আমার স্ত্রীও নাই এই চিন্তা করে ইতিম নবী বিশ্ব নবী তায়েফের দিকে যাত্রা শুরু করে দিলেন তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন আসলিম তাসলাম ইসলাম কবুল করো শান্তিতে থাকবা তাওহীদ মানো আমার রেসালত মানো মূর্তি পূজা বাদ দাও গালিগালাজ বাদ দাও হিংসা বিদ্বেষ বাদ দাও এক আল্লাহর ইবাদত করো আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন তায়েফের মানুষ আমার নবীকে পাগল বলে আঘাত করতে লাগলো হাতে পায়ে শিকল দিয়া দড়ি লাগাইয়া তায়েফের উত্তপ্ত বালির উপরে
পাথরের উপরে সরকারে কায়নাত দু জাহানের সরদার নবীকে পাথরের উপরে বালির উপরে রশি লাগাইয়া দড়ি লাগাইয়া শিকল লাগাইয়া কালিমার দাওয়াতের জন্য টানা হেঁচড়া শুরু করে দিয়েছে নবীজির তিন জায়গায় জ্ঞান হারিয়ে গিয়েছিলেন অজ্ঞান হয়েছেন শরীর থেকে ধরধর করে রক্ত গড়িয়ে পড়েছে আমার বন্ধুগণ এত বেশি শরীর থেকে রক্ত ঝরেছে নবীজি সঙ্গে ছিলেন হযরত যায়েদ যায়েদকে আমার নবীজি বলতেন যায়েদ রে তোমার কাছে যদি কোনো কাপড় থাকে কাপড় দিয়ে আমার রক্তগুলোকে মুছে দাও এক ফোঁটা রক্ত যেন তায়েফের মাটিতে না পড়ে তায়েফের মানুষ আমাকে চিনে নাই বিদায় আঘাত করেছে কিন্তু তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না যদি এক ফোঁটা শরীর থেকে রক্ত মোবারক তায়েফের মাটিতে পড়ে যায় সাথে সাথে দুনিয়া কিয়ামত কায়েম হয়ে যাবে আমার মুসলমান বন্ধুগণ সংক্ষেপ করে ঘটনা বলবো না মূল উদ্দেশ্য বোঝাতে চাইব আমার নবীকে আঘাত করা হলো তায়েফের ময়দানে তিন জায়গায় অজ্ঞান হয়ে গেলেন তিন জায়গায় রক্তাক্ত হয়ে গেলেন তিন জায়গায় রক্তাক্ত হওয়ার পরে যখন জ্ঞান ফিরল এক একজন ফেরেশতা এক এক বক্তব্য দিতে লাগলেন কেউ এসে বললেন রাসূল আপনি বলেন সবাইকে ধ্বংস করে দে কেউ বলছেন দুই পাহাড়কে একত্রিত করে ধ্বংস করে দেই কেউ বলছেন জমিনটাকে আসমানের দিকে উঠাইয়া নিচের দিকে ফেলে কওমে লূত আদ সামুদের মতো হত্যা করে ফেলি আমার নবীজি ডেকে বললেন ফেরেশতারা যার জন্য তো মাইর খাইলাম যার জন্য এত রক্ত জড়ালাম সে আল্লাহর নাম কে নিবে তোমরা যদি তাদেরকে মেরে ফেলো যারা আমাকে আঘাত করেছে ওরা আমাকে বুঝে নাই আমি রসুল এই মুহূর্তে তাদেরকে ক্ষমা করে দিলাম কেমন নবীজি ছিলেন কেমন ছিল তার আদর্শ আমার বন্ধুগণ এবার নবীজি বিশ্ব নবী চিন্তা করলেন কোন জায়গায় থাকবার জায়গা নাই যেখানেই যাবেন নির্যাতনের শিকার হবেন আঘাতপ্রাপ্ত হবেন হঠাৎ মনে পড়েছে আল্লাহ তাকে বলছিলেন ওয়ারফানা লাকা যিকরাক বন্ধু আপনাকে সম্মান দিয়েছি সম্মানটা কোথায় বাড়িতে গেলেও পিটায় রাস্তায় বেরে হলেও পিটায় নানার বাড়ি গেলেও পিটায় গড়ে থাকতে দেয় না সম্মানের তো কিছুই আমি পাই না কেমন সম্মান আল্লাহ দিলেন গড়েও মায়ের বাহিরেও মায়ের নানার বাড়িতেও মায়ের এই কথা আমার নবীজির মনের ভিতরে জেগে গেল আল্লাহ যদি আমাকে এত সম্মান দিয়েছেন আমি তো সম্মানের কিছুই দেখতেছি না শুধু মায়ের খাচ্ছি এই কথাগুলো বলে চিন্তা করলেন রাত্রবেলা আমি কোথায় থাকব নিজের বাড়িতে যেতে পারবো না তায়েফেও থাকতে পারবো না কোথায় যাব চিন্তা করে আমার নবীজি চিন্তা করলেন উম্মে হানের বাড়িতে চলে যায় উম্মে হানের বাড়িতে গেলেন ডাক দিয়ে বললেন বোন রে তোমার বাড়িতে কি আমাকে থাকবার মতো জায়গা করে দেওয়া যায় উম্মে হানি একটা রুম দেখিয়ে বললেন ভাই এখানে থাকতে পারো আজকের রাত্র আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপ করে বোঝাচ্ছি আমার নবীজি রাত্রবেলা গিয়েছেন শরীরের দিকে তাকায় দেখেন যেদিকে তাকায় দিকে রক্ত লেগে আছে চামড়ার থেকে রক্ত বের হয় শরীর মুবারক ফুলে গিয়েছে গোটা বডিতে ব্যথে কথা বলতে পারতেছেন না গোটা বডিতে আঘাতের চিহ্ন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজিকে গোসল করাতেন একদিন গোসল করাতে যখন শরীরের মধ্যে পানি ডাললেন পিঠের মধ্যে পানি ডাললেন চিৎকার করে ডাক দিয়া বলছেন স্বামী আমার আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছে পিঠের মধ্যে এত বড় বড় কালো দাগ কিসের আপনার শরীরে কোনো দাগ থাকবার তো কথা না কারণ চাঁদের মধ্যেও কালো দাগ আছে কিন্তু আপনার চেহারায় কোনো দাগ নাই পিঠের মধ্যে এত দাগ আসলো কোত্থেকে আমার নবীজি বললেন আয়েশা আমার জীবনে কোনোদিন বসন্ত রোগ হয় নাই রে দিনের দাওয়াত আর কালিমার দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলাম
তাইফের মানুষ আমাকে পাগল বলে পাগল বলে পাথর দিয়ে জাগাত করেছে আগাত চলে গিয়েছে দাগ এখনো মুছে যায় নাই আমার বন্ধুগণ আমার নবী দ্বীনের জন্য এত কষ্ট করলেন রাত্রবেলা মানুষ যখন একা হয় অনেক দুঃখের স্মৃতি মনে পড়ে পড়ে না আপনারা মনে হয় কথা বলবেন না পড়ে মনে পড়ে মানুষ একা হলে দুঃখের স্মৃতি মনে পড়ে না আমার নবীজি কবির রচনিতে একা যখন বসে আছেন অনেক স্মৃতি মনে পড়েছে আহারে কেউ নাই দেখে আমাকে মানুষ পিটায় আমি কালিমার দাওয়াত দিই আমাকে মানুষ মারে শরীরের দিকে তাকায় দেখেন কাপড়গুলা ছেঁড়া জুতা মোবারক পর্যন্ত ছিড়ে গিয়েছে নবীজি কাঁদতেছেন আল্লাহ বললেন আমাকে দ্বীনের দাওয়াত দিয়েছেন আমি তো দ্বীনের দাওয়াতের কিছুই পাই আমাকে নাকি সম্মান দিয়েছেন আমি তো সম্মানের কিছুই পাইতেছি না আল্লাহর সহ্য হলো না সাথে জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাও যার কারণে আমি আরশ কুরসি লৌহ কলম সব তৈরি করেছি আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি করেন ওই সময় যাকে রসূল হিসাবে স্বীকৃতি দিয়েছি রসূল হিসাবে তৈরি করেছি আমার নবী আজকে কষ্ট পাবেন আমি আরশে আজিম বসে থাকবো হবে না নবী বলতেছেন সম্মান দিয়েছি তিনি বুঝেন নাই এই মুহূর্তে নিয়ে যাও আমার পরে পৃথিবীর সব থেকে বড় সম্মান এই মুহূর্তে আমি আল্লাহ তাকে দিতে চাই সবাই পড়েন সুবহানাল্লাহ জিব্রিল আমিন আমার নবীর কাছে পৌঁছে গেলেন নবীজিকে ডাক দিয়ে বললেন পয়গম্বরে আরবি ঘুম থেকে উঠেন আমার নবীজি ঘুম থেকে উঠলেন জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না আর মনে ব্যথা নেবেন না মনের ভিতরে আর দুঃখ নেবেন না সব দুঃখ দূর হয়ে যাবে চলেন আপনাকে নিয়ে যাই হাতিমে কাবায় এই কথা বলে আমার নবীকে হাতিমে কাবায় নিয়ে গেলেন হাতিমে কাবায় নিয়ে যাওয়ার পরে আমার নবীকে জিব্রিল আমিন শোয়া দিলেন শোয়া বুকটা কাটলেন কি যেন বুকের ভিতর থেকে বের করলেন বের করে জমজমের পানি দিয়ে ধুইলেন জমজমের পানি দিয়ে ধোয়ার পরে জিব্রিল আমিন একটা তস্তরি বের করলেন তস্তরি বের করলেন এরা জবরজত স্বর্ণের দিয়ে তৈরি করা তস্তরি ওটার ভিতরে কি যেন আছে ওটার ভিতরে আইলিম এবং হিকমত ছিল ভরপুর বুকটা কেটে জমজমের পানি দিয়ে ধুইয়া আইলিম এবং হিকমত সহ আবার নবীর বুকটাকে লাগাইয়া দিয়েছেন কোন সুবহানাল্লাহ আমি যে সূরা পড়েছি এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সদরাক বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করিনি আমি কি তোমার সিনাকে চাক করিনি আমি কি তোমার সিনাকে কাটিনি এই যার একবার তিনবার কাটা হয়েছে একবার সিনা চাকের পরে নবীজি মুসকে হাসতেছেন জিব্রিল আমিন বলছেন আপনি কাঁদতেছিলেন আপনার বডিতে ব্যথা ছিল আপনি এখন হাসতেছেন কেন জিব্রিল আমিন কে রাসূল বলছেন জিব্রাইল কি করলা তুমি আমার ভিতর থেকে কি বের করে জমজমের পানি দিয়ে ধুইছো আর স্বর্ণের তস্তরিতে করে কে নিয়ে আসছো আমার ভিতরে ঢুকায় দিছো দেওয়ার সাথে সাথে দিল থেকে সকল ব্যথা দূর হয়ে গেছে একটু জোরে আওয়াজ করে পড়েন না সুবহান জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার অনেক সম্মান নবীজি বলছেন কই সম্মান আমি তো কিছুই পাই না শুধু মানুষ পিটে আমার এবার জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ চলেন আমার সঙ্গে জিব্রাইল কে বিশ্বনবী বলছেন জিব্রাইল গভীর রজনীতে ঘুম থেকে উঠাইয়া নিয়ে এসেছ কোথায় আমাকে নিয়ে যাবার রাত্রবেলা জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে যাই এই কথা বলে সুজা সুজি বাইতুল মুকদ্দাস প্যালেস্টাইনে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাস নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আমার নবীকে আসমানের নিচে জমিনের উপরে সকল মখলুকাতের উপরে সম্মান দিতে চায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদেরকে একত্রিত করে এক জায়গায় জমা করে রেখে দিয়েছেন নবীজি ওই জায়গায় হাজির হয়ে গেলেন
কেউ বলছেন আদম সফিউল্লাহ সকল নবীর একত্রিত হয়েছে আপনি দু রাকাত নামাজ পড়ান কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ আপনি দু রাকাত নামাজের ইমামতি করেন কেউ বলছেন ঈসা রূহুল্লাহ আপনি দু রাকাত নামাজ পড়ান কেউ বলছেন মূসা কালিমুল্লাহ আপনি দু রাকাত সালাতের ইমামতি করেন কে কাকে সামনে দিবেন এই নিয়া যখন বিতর্ক আল্লাহ জিবরিল আমিনকে জানাইয়া দিলেন জিব্রাইল রে আমার নবী শুধু শেষ নবী না তিনি ইমামুল আইম্মা ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুর রাসূল আমি আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে এই মুহূর্তে মুক্তাদিয়ার মুসল্লি বানাতে চাই আর আজকের ইমামতি করবেন আখেরি জামানার নবী সরকারে কায়নাত নবী দু জাহানের সরদার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে সকল নবীদের সামনে দাঁড়িয়ে ইমামতি করার মাধ্যমে আমি আল্লাহ সকল নবীর উপরে তাকে সম্মান দিতে চাই ওয়ারাফানা লাকা যিকরাক বন্ধু আপনি নাকি বলছেন সম্মান বুঝেন নাই কারণ সবার উপরে সম্মান সুবহানাল্লাহ বললেন না সকল নবীদের ইমাম ইমামুল আইম্মা ইমামুল আম্বিয়া ইমামুর রাসূল সকলের ইমামতি করলে সংক্ষেপ করে করে বুঝাই নবীজির সম্মান কমছে না বাড়ছে সবাই বলেন আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক বন্ধু আমি আপনাকে সম্মান দিয়েছি আল্লাহ বলছেন জিবরাইল বন্ধুর সম্মান এখানেই শেষ না যা কেউ উপলক্ষ করে গোটা দুনিয়া সাজাইছি যার নামের ডিজাইনার স্ট্রাকচার দিয়ে গোটা দুনিয়ার ডিজাইন করেছি যার জন্য আরশে আজিমকে আমি আল্লাহ সুন্দর করে তৈরি করে রেখেছি আজকের বিশ্ব নবীকে সম্মান দিতে চাই তুমি তাকে নিয়ে আসো আমার কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ বিশ্ব নবী জিবরিল আমিনের সঙ্গে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ চলেন না আপনি নাকি সম্মান পান নাই এখন স্বয়ং আল্লাহ আপনাকে সম্মান দিতে চায় আপনাকে নিয়ে চলবো ঊর্ধ্ব গগনে আসমানের দিকে চলেন না আমার সাথে নবী জি আবার মুচকি মুচকি হাসতেছেন আর বলছেন জিব্রাইল এত সম্মান তো পাইলাম সবার ইমামতি করলাম আর কি দরকার চলেন না আপনি কিছু বুঝেন আর নাই বুঝেন আল্লাহ বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য কোথায় আমার নিয়ে যাইবা আপনাকে সাত আসমান পার করাইয়া সিদ্রাতুল মুনতাহা পার করাইয়া জান্নাত পার করাইয়া আপনাকে আমি নিয়ে যাবো আরশে মুআলায় না সুবহানাল্লাহ এবছর বাদ দিয়ে দেন আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি এত দূরে আমার নিয়ে যাইবা আমার আয়েশা ইমামতি করতে দিব আমারে যদি কেউ ফজরের নামাজে না পায় তাহলে তো পাগল হয়ে যাবে এ রাসূলুল্লাহ টেনশন করবেন না আপনাকে যে বিছানা থেকে নিয়ে যাচ্ছি আয়েশা দেখবেন বিছানা ঠিকই আগের মতো গরমই আছে আল্লাহু আকবার সব ঠিক আছে ওরা ফাইনালে কে দিকরাক আপনার মুজিজা আপনার সম্মান দেখাতে চায় আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ এবার জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে চললেন আসমানের দিকে প্রথম আসমানে নিয়ে পৌঁছে গেলেন জিবরিল আমিন আসমানের প্রহরীদেরকে বললেন কে আছো আসমানের গেট খুলে দাও ভিতরে ঢুকতে চাই আসমানের প্রহরীরা ডাক দিয়ে বলছেন জিবরাইল বেয়াদবি নিবেন না বেয়াদবি মাফ করে দিবেন আসমানের গেট খুলে দেওয়া যাবে না কেন খুলবা না যেই নবীর জন্য আল্লাহ সব বানিয়েছেন যেই বিশ্ব নবীর জন্য আল্লাহ প্রথম আসমান থেকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত ডিজাইন করেছেন আল্লাহ তাআলা প্রথম আসমানের গেট থেকে আরশে মুআলা পর্যন্ত সকল জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডিজাইন করে দিয়েছেন লাল গালিচা বসিয়েছেন জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটাইয়া দিয়েছেন জান্নাতুন নাইম থেকে নিয়ামত এনেছেন দারুসসালাম থেকে ঝড় লাইট গুলো লাগাইয়া দিয়েছেন এই রাস্তা দিয়ে বিশ্ব নবী যাবেন কারো জন্য গেট খুলে দেওয়া যাবে না জিব্রাইল বললেন প্রহরীরা শুনো রে যার জন্যই দুনিয়ার সৃষ্টি থেকে আজ পর্যন্ত ডিজাইন করে রাখা হয়েছে সেই বিশ্ব নবী আমার সাথে আছে দরজা খুলে দাও আমার বন্ধুগণ সবাই
আহলান সাহলান মারহাবান দেওয়ার জন্য গেট খুলে দিয়েছে। নবীজি প্রথম আসমানে পা দিলেন। আমি ঘটনা বলবো না কার সাথে দেখা হলো কি হলো এগুলো সব বাদ, শুধু সম্মান দেখাবো। আসমানে পা দিলেন, এদিক সেদিক তাকাচ্ছেন, তাকায়া দেখেন আসমানের প্রথম গেটের ডিজাইন করা, যেখানে আল্লাহর নাম এক পার্শ্বের রাসূলের নাম। আল্লাহু আকবার ওয়ারফা'না লাকা যিক্রাক। নবীজি হাঁটতেছেন, দেখতেছেন পাতির ডিজাইনটা মোহাম্মদ আহমদ নাম দিয়ে ডিজাইন করা, লাল গালিচা সব সংবর্ধনা রাসূলের নাম দিয়া। জিব্রিল আমিন তো সামনে, নবীজি পিছনে। হঠাৎ জিব্রিল আমিন পিছন দিকে তাকায় দেখেন নবীজি মুচকি হাসতেছেন। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন? জিব্রাইল, আমি জানতাম না আল্লাহ যে আমার এত ভালোবাসে। আমি প্রথম আসমান আয়েশা দেখি, যত কিছু দেখা যায় সব জায়গায় যেখানে আল্লাহর নাম ওখানে আমার। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ চলতে চলতে এভাবে চলতে লাগলেন, এক এক আসমান করে সপ্তম আসমান পার হয়ে পৌঁছে গেলেন জান্নাতে। গেলেন জান্নাতুল ফিরদাউসে। যাওয়ার পরে জান্নাতুল ফিরদাউসের গেইটে যখন দাঁড়ালেন, ঘটনা বলছি না, সব আসমানে দেখা হয়েছে, এক একজন পয়গম্বরের সঙ্গে কথা হয়েছে, এগুলা বাদ। আমার নবী চলে গেলেন জান্নাতুল ফিরদাউসে। ওখানে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেইটে তাকায়া দেখেন, জান্নাতের গেইটে যত ডিজাইন করা আছে সকল ডিজাইন হচ্ছে আমার নবীর নাম দিয়া। নবীজি গেইটের দিকে তাকাচ্ছেন, হযরত জিব্রিল আমিন তো ভিতরে পৌঁছে গেছেন। নবীজিকে জিব্রাইল আমিন বলছেন, রাসূলুল্লাহ আপনি গেইটে কেন ভিতরে আসেন না? নবীজি ভিতরে গেছেন, জিব্রাইল বলছেন এটা আপনার আবু বকরের বাড়ি, এটা ওমরের বাড়ি, এটা ওসমানের বাড়ি, ওটা আলীর বাড়ি। নবীজি ওগুলো দেখাচ্ছে, নবীজিকে দেখাচ্ছেন জিব্রিল আমিন একটা একটা করে। নবীজি তাকাচ্ছেন এক বাড়ি থেকে আরেক বাড়ি সুন্দর, কিন্তু যত বাড়ি দেখা যায় যত গেইটি দেখা যায় সকল গেইটের ডিজাইন করা আমার নবীর নাম দিয়া। ওয়ারাফা'না লাকা যিক্রাক, সম্মান দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, এই সম্মান কি কেউ নষ্ট করতে পারে? বলেন না পারে? এজন্য মনে রাখবেন, এলাকা যাদেরকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, নীল ফ্যাক্টরি কলকারখানা শিল্পের মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে আপনি অহংকার করে বসেন যে আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনাকে সম্পদশালী বানিয়েছেন, রাস্তায় চলবার পথে আপনার 3 কোটি টাকা দামের গাড়ির গ্লাস আপনি খুলেন না, গাড়ির গ্লাস খুলতে পারেন, একজন ভিক্ষুক হাত উঠে বলছে আমাকে 1টা টাকা দেন, আমি প্যারালাইসিস, আমি অসুস্থ, আপনি 1টা টাকা দিতে পারেন না? মনে রাখবেন, এই লোকটাকে ভিক্ষুককে যে আল্লাহ ভিক্ষার ভাঙ্গা থালা দিয়ে রাস্তায় বসিয়েছেন, এই আল্লাহ আপনাকে 1 কোটি 2 কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছেন, আপনিও যদি অহংকার করেন আমার আল্লাহ চাইলে এই ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া তাকে প্রাইভেটে বসাইয়া আপনার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। পারবেন আল্লাহ আমার বন্ধুগণ। নবীজি গেলেন, লম্বা করবো না, আলোচনা অনেক লম্বা, কিন্তু বেশি লম্বা করবো না, আমাকে যেতে হবে কক্সবাজার চিটাগাং। আমার মুসলমান বন্ধুগণ কবির মানাজুক, আমার নবী জান্নাতুল ফিরদাউসে গেলেন। যাওয়ার পরে শুনেন হঠাৎ করে আমার নবীজি তার সামনে দিয়ে যেন কে হেঁটে যায়, জিব্রিল আমিনকে বলছেন, জিব্রাইল বলো তো আমার আগেই তো জান্নাতে কেউ আসছে কি? জিব্রাইল বলছেন, আরে সুর আল্লাহ কেউ আসে নাই, তাহলে বলো কার পায়ের আওয়াজ শোনা যায়? জিব্রিল আমিন বলছেন, আরে সুর আল্লাহ আপনি একটু চেক করে দেখেন কার পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি ফলো করে দেখেন, এটা তো খড়মের আওয়াজ শোনা যায়, কাঠের জুতার আওয়াজ শোনা যায়, দুনিয়ার জমিনে কাঠের জুতো আমার বেলাল ছাড়া কেউ পড়ে না। আমার নবীজি বললেন, ও জিব্রাইল এটা তো আমার কাওয়াসাবি হামশি গোলাম
বেলালের পায়ের আওয়াজ শোনা যায়, বেলালের পায়ের আওয়াজ কেমনে জান্নাতে আসলো? আল্লাহ জবাব দিলেন, বিশ্ব নবীরে আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন, বেলালও আপনাকে ভালোবাসে। আপনি গভীর রাতে ঘুম থেকে উঠে আসার সময় দুনিয়ার কেউ হয়তো আপনাকে দেখে নাই, জানে নাই, দুনিয়ার সকল মানুষকে না জানাই আসতে পারে, আমার বেলালকে না জানাই আসতে পারেন না। বেলাল আমার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা বিশ্ব নবী যেখানে থাকবেন আমি ওখানে থাকতে চাই, নবীজি যেখানে যাবেন আমি ওখানে যেতে চাই। বেলালের এই কথাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বেলাল দুনিয়া জীবিত থাকা অবস্থায় তার পায়ের আওয়াজকে রেকর্ড করে আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। আমার নবী জান্নাতে আর একটু ভিতরে গেলেন, আখরাজান নাসাই মিন তরিক যুহরিয়া নরওয়াতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه أما النبي جارك نشحن قلن جوار برسولين জান্নাতুল ফিরদাউসের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে যায়। নবীজি জিব্রাইলকে বলছেন, জিব্রাইল জান্নাতের ভিতরে তো সুন্দর করে কোরআন শরীফ পড়ে কে আমার আগে কেউ আসছে নাকি? জিব্রাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগে কেউ জান্নাতে আসে নাই? জিব্রাইল বলো তাহলে জান্নাতের ভিতরে কোরআন তিলাওয়াত করে কে? জিব্রাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু লক্ষ্য করে দেখেন, জিব্রিল আমিনের কথায় বিশ্ব নবী কান লাগাইয়া শুনেন, এর কেউ না তার গরিব সাহাবি ছোট্ট সাহাবি হারিসা ইবনে নোমানের কোরআনের তেলাওয়াত শোনা যায়। জিজ্ঞাসা করলেন, জিব্রাইল বলো হারিসা ইবনে নোমান ক্ষেত খামারে কাজ করে গরিব মানুষ, তার আওয়াজ কেমনে জান্নাত পর্যন্ত পৌঁছে গেল? জবাব আসলো, জিব্রাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানবেন কেমনে? হারিসা ইবনে নোমান গতকালকে মায়ের খিদমত করেছে, মাতার খিদমতের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দোয়া করেছে, আল্লাহ তার মায়ের দোয়াকে কবুল করে দুনিয়ায় এসে জীবিত থাকা অবস্থায় তার কোরআনের তেলাওয়াতকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে। আমার বন্দেগণ কবির মারাজুক, এভাবে আমার নবীজি চলতে লাগলেন, সংক্ষেপ করে করে বলি জান্নাতে গেলেন, সবগুলা জান্নাত দেখলেন, ইসরাফিলের অফিসে গেলেন, ইসরাফিলকে সালাম দিয়েছিলেন, ইসরাফিল প্রথমে জবাব দেন নাই, এরপরে আজরাইলের অফিসে গিয়েছেন, কথা বলেছেন, ওখানে আজরাইলের বিশাল বড় অফিস, সবার নাম বাবার নাম লিখা আছে। আমার বন্ধুগণ সব থেকে বের হলেন জাহান্নামে, দেখলেন লম্বা ঘোষণা, সব জায়গার থেকে বের হয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মানে বড়ই গাছ, কুল গাছ, মুনতাহা মানে শেষ প্রান্তরের ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে একটা বড়ই গাছ আছে। নবীজি বলেন এক একটা বড়ই দশ থেকে সত্তর মনুজন, এক একটা পাতা হাতির কানের চাইতে বড়। আল্লাহু আকবার! জিব্রিল আমিন রাসূল পাককে ওখানে নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহায়, সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছের নিচে। নবীজি ওখানে গেছে, জিব্রাইল দেখাচ্ছেন, দেখেন এই যে গাছ, এই যে সব, নবীজি গাছের পাতায় হাত দিয়া এতটুকু হাসলেন, নবীজির মুখের সামনের দাঁত মোবারক বের হয়ে গেল, হাসির আওয়াজ হলো। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কান্নারত অবস্থা ঘুম থেকে উঠে নিয়ে আসছি, আপনি তো হাসতেছেন। বলতেন, জিব্রাইল জানিস না আল্লাহ যে আমাকে এত ভালোবাসতেন, আমি জানতাম না। গাছে আইসা দেখি গাছের পাতায় হাত দিয়া, গাছের কাঁচা পাতায়ও এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমার নাম। আল্লাহু আকবার! ওয়ারফা'না লাকা যিক্রাক, সম্মান দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আমার বন্ধুগণ বিশ্বনবী দেখতে লাগলেন এই সিদরাতুল মুনতাহা একটা কঠিন ইতিহাস আছে, কঠিন একটা ইতিহাস আছে সিদরাতুল মুনতাহায়।
এটা বললে আলোচনা অন্য দিকে চলে যাবে। আশ্চর্য একটা ঘটনা আছে, যে ঘটনা চার ধরনের হয় থাকে, আমরা সেদিকে যাব না। সিদরাতুল মুনতাহায় বিশ্ব নবী, আবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। নবীজি বলছেন, জিবরাইল কি বলতে চাও? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন তো এখন আগের চাইতে ভালো, ফুরফুরে মিজাজের, হাসি খুশি, সব ভুলে গিয়েছে, কোথায় ছিলেন জমিনে, আসছেন সিদরাতুল মুনতাহায়। আমার নবী বলছেন, জিবরাইল, আমার আল্লাহ আমাকে তো ভালোবাসে, তো সম্মান দিয়েছে, আমি জানতাম না এত ভালোবাসেন। আবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পাসপোর্ট, পাসপোর্টে ভিসা আছে, পাসপোর্টের মেয়াদ আছে, ভিসার মেয়াদও আছে, কিন্তু আপনি যেই রাস্তা দিয়ে যাবেন, এই রোড পারমিট আমার কাছে নাই, আমি রাস্তা দিয়ে যেতে পারবো না, আপনাকে ওখানে দাঁড় করে রেখে দিলাম, আমি এখান থেকে আপনার কাছ থেকে বিদায় নিতে চাই, সামনে আর যেতে পারবো না, সামনে আমি গেলে আমার 600 নূরে ডানা জ্বলে পুরে সরকার হয়ে যাবে, কিন্তু আপনি গেলে সম্মান বেড়ে যাবে। আমার বন্ধুগণ, বিশ্ব নেই বলছেন, যে মোরাইল রে কি বলছো, তুমি আমাকে ঘুম থেকে উঠে নিয়ে এসেছো, তুমি জানো আমার কেউ নাই, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, দুনিয়ার জমিনে আমার ভাই নাই, বন্ধু নাই, দুনিয়ার জমিনে আমার স্ত্রী খাদিজা নাই, দুনিয়ার জমিনে আমার চাচাও নাই, তুমি আমাকে সিদরাতুল মুনতাহায় এনে গাছের নিচে বসায় রাইখা চলে যাও, একা একা আমি কোথায় যাব, রাস্তাঘাট তো চিনি না। এবার জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, এখান থেকে আরশি মুআলা পর্যন্ত স্পেশাল একটা লাল গালিচার রাস্তা আমার আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে তৈরি করেছে, পৃথিবীর কেউ এই রাস্তা দিয়ে যেতে পারবে না, একবার এই রাস্তা ব্যবহার হবে, শুধু আপনি হাঁটবেন এই রাস্তা দিয়া, আর কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যায়ও নাই, কেউ যাবেও না, এই রাস্তায় আমি উঠতে পারবো না, ওখান থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনাকে সম্বর্ধনা দিয়া, সম্মাননা দিয়া, ইস্তিকবাল দিয়া আরশে আজিমে নিয়ে যেতে চায়। বিশ্ব নবী, বন্ধুর বন্ধুর ব্যাপার, প্রেমিকার প্রেমিকের ব্যাপার, ওখানে আমাকে আল্লাহ রাখতে চায় না, তৃতীয় কাউকে রাখতে চায় না, সে আর আপনি ছাড়া কাউকে সেখানে এলাও করে না, এই জন্য আমি আপনাকে ওখানে রেখে গেলাম, আমার নির্দেশ, বন্ধুকে ওখানে রেখে যাও, ওখান থেকে এখন সম্মান জানাইয়া আর শাজিমে নিয়ে যাবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বড় ফাইনাল একটা দিক্র, ওই একটা আয়াতই বলবো যতক্ষণ কথা বলছি, ওরা ফাইনাল একটা দিক্র, আমাদেরকে তাফসির শিখতে হবে। আমার বন্ধুগণ, সম্মানটা দিলেন কে? নবীজি গাছের গোড়া একা একা একা, জিব্রাইল আসেন বলে না, একা হলে কি হয়, দুঃখের কথা মনে হয়, মানুষ যখন দেখবেন ইনশাল্লাহ আমি বলে দেবো না, মাহমুদ আমিরুল ইসলাম ইমাম বরমচাল কেন্দ্রীয় জামে মসজিদ, হজরত মৌলানা আমিরুল ইসলাম ইমাম বরমচাল মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আমার পরে ভাই আসবেন, চমৎকার কথা বলবেন, আপনারা কথা শুনবেন, তাবারুক আছে, তাবার গরম তাবারুক দিকে দিকে সবাই খেয়ে যাবেন, আর সবাই খাবেন, কেউ যাবেন না ওইটা, আমরা কথা দেন, সবাই কিন্তু বলেননি, আরেকটু বলেন না, এই তো আমি খুশি আপনারা থাকবেন ইনশাআল্লাহ, কেউ যাবেন না। আমার বন্ধুগণ কথা শুনেন কি বলতে চাই, আমার বন্ধুগণ বিশ্বনবী এখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ দুঃখের কথা মনে পড়েছে, আরে আজকে যদি আমার স্ত্রী থাকতেন খাদিজা, কি সম্মান, তাকে গিয়ে বলতাম আমাকে এমন সম্মান দেওয়া হয়েছে, এমন খাবার দেওয়া হয়েছে, বলতাম আমার স্ত্রীও তো প্রাউডফুল, কত খুশি হইতো, আমার স্বামীর এত সম্মান কেউ নাই, আজকে আমার তো কষ্ট হচ্ছে, নবীজিগুলো মনে পড়তেছে, হঠাৎ চিন্তা করতে করতে তার চোখ চলে গেছে পায়ে, নজর পায়ের দিকে চলে গেছে, তাকাইয়া দেখেন
শরীরের কাপড়গুলো ছেঁড়া, পায়ের জুতোটাও ছেঁড়া। আহারে, আর সে আজিমে আসছি এই ছেঁড়া জুতো নিয়ে আল্লাহর বাড়িতে দেখা করতে যাইতেছি। নবীজির লজ্জা হচ্ছে, হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। আমার বন্ধুগণ, কবির মারাজুক, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দেখা করতে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলছেন, মুসা তুর সেনা পবিত্র পাহাড়, জুতা নিয়ে আসা যাবে না। মুসাকে আল্লাহ বলছেন, ফাখালা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। ও মুসা, এটা পবিত্র পাহাড়, জুতা নিয়ে উঠা যাবে না। পাহাড়ে উঠতে গেলে জুতা খুলে উঠতে হবে। আমার নবীজির মনে পড়ে গেল, মুসাকে আল্লাহ জুতা নিয়ে একটা পাহাড়ে পর্যন্ত উঠতে দিলেন না, আর আমি কেমনে ছেঁড়া জুতা নিয়া আর সে আজিমে যায় যেখানে আল্লাহ আছেন। নবীজি জুতা মুবারক খুলে রেখে দিলেন। আওয়াজ আসলো, আওয়াজ হলো কাইফ থেকে, আওয়াজ আসলো, বন্ধুরে আপনি জুতা পরে জুতা খুলে দিবেন না, আপনি জানেন না আমি আল্লাহ আপনাকে তো সম্মান দিয়েছি, আপনার ছেঁড়া জুতার নিচে এই দুলি কোনা গুলা রয়েছে, আমি আল্লাহ তাআলা এই দুলি কোনা গুলার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আপনাকে শুধু সম্মান দেয়নি, পায়ের নিচের জুতার নিচের দুলি কোনারও সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন ওরা ফাইনালকে জিকর। আমার বন্ধুদের এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন, আর শাহজিমে পৌঁছে গেলেন। তিন চারটা বর্ণনা এসেছে, আমরা একটা বলবো কোরআনের আয়াত, ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনু বাঁকা করলে, ধনুকে তো বাঁকা করলে যত কাছাকাছি আসে আল্লাহ এবং তার রসুল সামনাসামনি কাছাকাছি বসে নিজে সরাসরি দেখে কথা বলেছেন, পড়েন সুবহানাল্লাহ। একজন আরেকজনের সামনে বসছেন, বন্ধু বন্ধু, প্রেমিক আর প্রেমিক, যে যাকে ভালোবাসে। নবীজি ওখানে গিয়ে কথা আর বলতেছেন, শুধু এদিক সেদিক তাকাচ্ছেন আর হাসতেছেন। আল্লাহ বলছেন, বন্ধু নিয়ে আসলাম আমার বাড়িতে, আপনার নাকি স্ত্রী মারা গেছে, চাষা মারা গেছে, মনে অনেক ব্যথা, সম্মান নাকি আমি দেই, বুঝেন না আপনি, আমি নিয়ে আসলাম এখানে যাকে কোথাও কাউকে নিয়ে আসি না, আপনি এদিক সেদিক ঠেকাচ্ছেন কেন? নবীজি বলছেন, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন এটা বুঝছি, কিন্তু এত ভালোবাসেন জানি না। আপনার আরশে আজিম আয়েশা দেখি, আরশে আজিমকে যে ডিজাইন করেছেন, আপনার যে চেয়ার, চেয়ারের পিলার থেকে ছাদ পর্যন্ত সকল জায়গায় আমার নাম রাখা। সুবহানাল্লাহ, তো আসতে পারলেন। দেখবেন অনেক এখানে বয়ফ্রেন্ড আছে, তাদের গার্লফ্রেন্ডকে এত ভালোবাসে, সামরা জ্বালাইয়া নাম লেখে, ঠিক কিনা বলে, পুরা বডিতে নাম লিখে ফেলে, যেখানে পায় এখানে নাম লেখে, কি নাম লেখে বল্টু, অনেকটা বললাম ওকে, তার গার্লফ্রেন্ডের যা নাম পায় এটাই, যত জাগ আছে সব জায়গায় লিখে ভরায় দেয়, কারণ তার ভাল লাগে। এজন্য এটা হালাল না, এটা হারাম, এদিকে যাচ্ছি না আজকে, কারণ তোমাদের তো শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছাড়া তো বাঁচতে পারো না, শয়তানি বলে সব শয়তানি। আসলে পাককে তো আল্লাহ ভালোবাসেন, এই জন্য পুরো আরশে আজিমটা তার নাম দিয়ে সাজায় রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ কথা হচ্ছে। এমন সময় আমার নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অনেক কথাই জিজ্ঞাসা করলেন, বন্ধু ফাতেমা কেমন আছে, আলী কেমন আছে, অমুক কেমন আছে, আপনি কেমন আছেন, সবার কথা জিজ্ঞাসা করলেন, আমার নবীকে সালাম দিলেন। আল্লাহ নিজে, আমার আল্লাহ বিশ্ব নবীকে সালাম দিলেন, আমার নবীকে সালাম দিবেন। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীকে ডাক দিয়ে বলছেন, বন্ধু বলেন তো আমার বাড়িতে আসছেন, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো গিফট নেই, উপহার উপঢৌকন নেই, হাদিয়া তুফানে চিপস নেই, নেই আওয়াজে মন্দুলে কিছু নেই না, মনে হয় খালি হাতে যান নাকি তা নে। আল্লাহ বলছেন, বন্ধু বন্ধু তো বন্ধুর বাড়ি গেলে গিফট নে, উপহার নে, উপঢৌকন নে, আপনি যে আসলেন আমার বাড়িতে তো কি হাত দিয়ে নিয়েছেন, গিফট কিছু আনছেন না, খালি হাতে এসেছেন।
আমার নবী বলছেন আল্লাহ আপনি কি আমারে বোকা পেয়েছেন আমি খালি হাতে আইমু নাকি অবশ্যই খালি হাতে আসিনি কি নিয়ে আসছো কিছু দাও এবার আমার নবী আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা খালি হাতে আসি নাই এই কথা বলে আমার নবী আল্লাহকে বলছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আয় আল্লাহ তাআলা যত সালাত যত সালাম যত পবিত্রতা আসমান জমিনে যা আছে সব আজকে আপনাকে হাদিয়া করে দিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খুশি হয়ে গেলে আমার নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমার নবীকে আল্লাহ যখন সালাম জানালেন নবীজি তো সালাম দেওয়ার কথা সালামের জবাব দেওয়ার কথা সালামের জবাব দেন না চোখের পানি ছেড়ে নিচের দিকে তাকায় আছেন আল্লাহ বললেন বন্ধুরে খাদিজার কথা মনে পড়েছে না চাচার কথা মনে পড়েছে না তাহলে ফাতেমার কথা মনে পড়েছে না তাহলে বলো আমি সালাম দিয়েছি সালামের জবাব দিচ্ছ না কেন আমার নবী বলছেন আল্লাহ তাআলা কেমনে সালামের জবাব দেই আপনি কত কিছু জিজ্ঞাসা করলেন আমাকে সালাম দিয়েছে কিন্তু একটা বারের জন্য আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না আয় আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না জানাবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আপনার সালামের জবাব দিব না সুবহানাল্লাহ বলেন না সুবহান কেমন রাসূল ছিলেন কেমন রাসূল ওখানে গিয়ে তোমাকে আমাকে বলে যান নাই এবার আল্লাহ বলছেন বন্ধু সালাম সবার জন্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহ সকল ইবাদে সালেহ বান্দার জন্য সালাম আল্লাহর রাসূল তো উত্তর দেন না নবীজি তাকানো না নিচের দিকে তাকায় আছেন উত্তর দেন আল্লাহ বলছেন কি হলো উত্তর দিবেন না আপনি সালামের আমার নবীজি বলছেন আল্লাহ আপনি আমাকে সরাসরি সালাম দিবেন আর আমার উম্মত ওই যে কুলাউড়া আম তুইলে বসে রইছে বিভিন্ন জায়গায় বসে রইছে এদেরকে সালাম তো সরাসরি দিতে হবে সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন তাইলে কি আমি কোন দেশে দেশে যাইবো সালাম দেওয়ার জন্য কেমনে দিবেন আমি জানি না কিন্তু সরাসরি উম্মতকে সালাম না দিলে আমিও সালামের জবাব দিব না সুবহানাল্লাহ আমার নবীজিকে আল্লাহ বলছে বন্ধু শোনো তাহলে আমি কোনো সরাসরি সালাম দিতে তো গ্রামে গ্রামে যাওয়া লাগবে তাদেরকে ডেকে ডেকে সালাম দিতে হবে আল্লাহ বলছে আল্লাহকে রাসূল বলছেন আমি জানি না কেমনে দিবেন কিন্তু সরাসরি আমাকে যেভাবে দিছে তাদেরকে এভাবে দেওয়া লাগবে আল্লাহ বলছেন বন্ধু তাহলে কথা দিলাম তোমাকে আমি কোনোদিন কষ্ট দিতে চাই না তোমার মনও খারাপ করতে আমি চাই না সবসময় তোমার মনটা খুশি থাকুক আমি চাই আমি কথা দিলাম কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে তোমার উম্মতেরা যখন জান্নাতে চলে যাবে তখন আমি আল্লাহ নিজে সালাম দেওয়ার ওয়াদা দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল বলছেন আল্লাহ আপনি সালাম দিবেন এটা আমি জানি কিন্তু ওই যে বলছেন মুখ দিয়া কিন্তু কোনো প্রমাণ নাই দলিল নাই প্রমাণ লাগবে ওয়ালা কিলিয়াত মাইন্না কলবি আল্লাহ বলছেন তাইলে আমার কথা বিশ্বাস হয় না আল্লাহ বিশ্বাস তো হচ্ছে কিন্তু দিলে শান্তি পাচ্ছি একটু লেখা দেন না কেন যে আপনি সালাম দিবেন কেমন রাসূল সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বার জানা দিলেন বন্ধুরে শুনো জান্নাতের ভিতরে দারুস সালাম নামক একটা জান্নাত আছে ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব ওই প্রোগ্রামে হামদ পরিবেশন করার জন্য হামদে বাড়ি তালা পরিবেশন করার জন্য ইসরাফিলকে দাওয়াত করব বিশেষ অতিথি হিসেবে দাওয়াত আল ইসলামকে দাওয়াত করব আর প্রধান অতিথি হিসেবে দাওয়াত করব আপনাকে সভাপতিত্ব করব স্বয়ং আমি আল্লাহ ওই প্রোগ্রামের ভিতরে তোমার উম্মতদেরকে জান্নাতে আমার গোলামদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব হীরা জবরজাত ইয়াকুত মানি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা ওই চেয়ারে তোমার উম্মতেরা বসে থাকবে আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সবাইকে সরাসরি সামনাসামনি সালাম দেওয়ার ওয়াদা দিলাম আল্লাহ কথা বলে কোরআনে একটা আয়াত নাজিল করে জানাইয়া দিলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু
সালাম আমার বান্দা জান্নাতে তোমার উম্মতের সঙ্গে আমি আল্লাহর যখন মুলাকাত হবে সাক্ষাৎ হবে আমি আল্লাহ তাদের সকলকে সালামের ওয়াদা দিলাম পড়েন সুবহানাল্লাহ এবার নবীজি খুশি হয়ে গেছেন খুশি হয়ে কথা বলা শুরু করেন তো কিছু বন্ধু বন্ধুর সাথে কথা বলে দেখবেন কেউ বুঝে না চার দোকানে বসছেন একজন আরেকজনকে বলছে দোস্ত ওই যে বলছিলাম না গত পরশুদিন একটা কথা তোর মনে আছে হ্যাঁ মনে আছে তো যারা পাঁচজন বসেছিল কেউ কিছু বুঝে নাই ঠিক বললাম না এটা হচ্ছে সাংকেতিক তো আমার রাসূলের সঙ্গে আল্লাহ কথা বলছেন সাংকেতিক চিহ্নে তোহা কাফা ইয়াইন সাদ তাসিন মিম ইয়াসিন শুধু সাংকেতিক চিহ্নে আলিফ লাম মিম এভাবে কথা বলছেন শুধু বন্ধু আর বন্ধু জানে পৃথিবীর কেউ জানে না পড়েন সুবহানাল্লাহ এভাবে কথা চলতে আছে কথা বলেন না কথা কথা চলতে থাকো আমরা কথা এখানে রাইখা দিই 10টার উপরে হয়ে গেছে শুনেন না না একটা জায়গায় গেছি রাসূল এখন আরশে আজিমে আছেন এখানে থাকুক আল্লাহর সঙ্গে এতদিন পড়ে গেছেন কথাটা তো বলুক আল্লাহর রাসূল এখন কোথায় সবাই বললেন না আর আমরা কই জমিনে তাহলে আমরা এখানেই থাকি আর রাসূল এখানেই থাকুক কিছু কথাবার্তা বলুক কথাবার্তা শেষ হইলে আমরা আগামীতে নামাই নিয়ে আসবো মাহবুবুর রহমান জালালাবাদী কথা বলবেন এখন আমার ভাই আসবেন মাহবুবুর রহমান জালালাবাদী চমৎকার কথা বলবেন ইনশাআল্লাহ আপনার কি উঠবেন না সবাই বসবেন আর আমরা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো আমি কথা এখানে রেখে দিতে চাই তো আমরা এতক্ষণে যা কথা বললাম এটা দিয়ে বোঝাতে চাইলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়েছেন কে আওয়াজ করে বলেন কে এই রাসূলের সম্মান আছে থাকবে আমরা সেই রাসূলের উম্মত আমরা আমাদের সম্মানকে টিকায় রাখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু